ভিএনএ.নিউজ24.কম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে ভিএনএ.নিউজ24.কম। আজ থাকছে সিরাজগঞ্জ পাঁচ আসনের হালচাল। সিরাজগঞ্জ পাঁচ সংসদীয় আসনটি বেলকুচি এবং চৌহালী উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 66তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 219,654 জন। ভোট প্রদান করেন 115,218 জন। নির্বাচনে বিএনপির শহীদুল্লাহ খান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 39,091 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর আলী আলম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 31,729 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে বিএনপির শহীদুল্লাহ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 186,765 জন। ভোট প্রদান করেন 140,695 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল লতিফ বিশ্বাস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 51,681 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শহীদুল্লাহ খান। ধানের শীষ প্রতীকে তিনি পান 48,360 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 271,896 জন। ভোট প্রদান করেন 194,990 জন। নির্বাচনে বিএনপির মোজাম্মেল হক বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 118,342 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল লতিফ বিশ্বাস। নৌকা প্রতীকে তিনি পান 54,830 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 272,071 জন। ভোট প্রদান করেন 242,577 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল লতিফ বিশ্বাস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 119,582 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মঞ্জুর কাদের। ধানের শীষ প্রতীকে তিনি পান 119,330 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 303,228 জন। ভোট প্রদান করেন 82,389 জন। আওয়ামী লীগের আব্দুল মজিদ মণ্ডল বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান 76,894 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান। দোয়াত কলম প্রতীকে তিনি পান মাত্র 2,875 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 339,906 জন। ভোট প্রদান করেন 295,064 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আব্দুল মোমিন মণ্ডল, ধানের শীষ প্রতীকে বিএনপির আমিরুল ইসলাম খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মুক্তার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকমান হোসেন, কোদাল প্রতীকে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আব্দুল নূর এবং আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আলী আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল মোমিন মণ্ডল বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 259,861 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আমিরুল ইসলাম খান। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 28,317 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে।
পর্যবেক্ষণে দেখা যায়, সিরাজগঞ্জ ৫, বেলকুচি এবং চৌহালি সংসদীয় আসনে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি এবং সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে দিন নিউজ ২৪ সিরাজগঞ্জ ৫ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৫২.৪৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৫.৪৭%, বিএনপি ৩৩.৯৩%, জামায়াতে ইসলামী ২৭.৫৪%, জাতীয় পার্টি ৩.২৬%, স্বতন্ত্র ও অন্যান্য ৯.৮০% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৫.৩৩% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৬.৭৩%, বিএনপি ৩৪.৩৭%, জামায়াতে ইসলামী ১৬.৯৩%, জাতীয় পার্টি ১১.৫৯%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৩৮% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭১.৭১% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৮.১২%, চার দলীয় জোট ৭.৬৯%, জাতীয় পার্টি ২.৯৩%, স্বতন্ত্র ও অন্যান্য ৮.২৬% ভোট পায়। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৯.১৬% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৪৯.৩০%, চার দলীয় জোট ৪৯.১৯%, স্বতন্ত্র ও অন্যান্য দল ১.৫১% ভোট পায়। তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জ ৫, বেলকুচি, চৌহালি এই আসনটির বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আব্দুল মুমিন মণ্ডল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। বর্তমান সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এবং চৌহালি উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু ও কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু। জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল হওয়ায় দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে না। সেক্ষেত্রে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যক্ষ আলী আলম ২০ দলীয় জোটের শরিক হিসাবে বিএনপির ধানেশিস প্রতীকে মনোনয়ন চাইবেন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন চৌহালি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আকবর আলী হীরা ও সাধারণ সম্পাদক ফজলুল হক। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইবেন উপজেলা সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, সিরাজগঞ্জ ৫ আসনটি বিএনপি ও জামায়াতে ইসলামের শক্ত ঘাঁটি। তবে বিএনপিতে জনপ্রিয় নেতার সংকট রয়েছে। সাংগঠনিক ও উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা নেই, জামায়াতে ইসলামের সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান না হলেও গোপনে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন তাদের নেতাকর্মীরা। বিএনপি ও জামায়াতে ইসলামী জোটগত নির্বাচন করলে এবং দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৬৬তম সিরাজগঞ্জ ৫ সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ধারাবাহিক বিজয় ধরে রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ ২৪-এর সঙ্গেই থাকুন।